প্রথমে ম্যাচ জিতে নিল ডায়মন্ড হারবার ফুটবল কাপ ক্লাব, এবং বেশ হাড্ডাহাড্ডি লড়াই একটা হয়েছিল, খেলার ফল অন্যরকম হতেও পারত, কিন্তু খেলার শেষে ম্যাচ শেষে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আর এখানেই গৌতম দা এবং দীপেন্দুদার কাছে জানতে চাইবো, হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ ছিল, কিন্তু তারপরেও ফার্স্ট হাফে যে ফাইটটা দিয়েছিল ইউনাইটেড স্পোর্টস, সেখানে কোথাও কি সেকেন্ড হাফে গিয়ে পিছিয়ে গেল? না, এটা ঠিক নয়। সেকেন্ড হাফে বরং দেখা গেল লড়াইটা জোরদার, শুধু না, ইউনাইটেড স্পোর্টস কিন্তু অনেক দাপটের সাথে খেললো এবং অনেক পজিটিভ খেলা খেললো। পাসিং ফুটবল সাথে স্পিডি ফুটবল যেটা আমরা বলি, প্রেসিং, মানে সব কিছু মিলিয়ে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গেল কিন্তু ইউনাইটেড স্পোর্টস টিমকে। কারণ আমরা যেটা ভেবেছিলাম যে বোধহয় এক এক পেশে খেলা হবে, হয়তো ডায়মন্ড হারবার এমন মানে ডমিনেট করবে এমনভাবে বা এমন আধিপত্য নিয়ে খেলবে যেখানে হয়তো ইউনাইটেড স্পোর্টসকে হয়তো আমরা সেইভাবে দেখতে পারি, কিন্তু একদম চিত্রটা উল্টো হয়ে গেল। যদিও আমি বলবো এগেনস্ট রান অফ গেম গোলটা হলো, আচ্ছা গোল তো হবে, গোল তো শেষ কথা এবং গোলেই ফয়সালা হবে খেলার, কিন্তু এটা বলতে হবে যে আজকে কিন্তু যেটা আমরা বসেছিলাম দীপু যেটা আলোচনা করছিল যে এই যে ইউনাইটেড স্পোর্টসের যে এত বছর ধরে তাদের চেষ্টা গ্রামগঞ্জ থেকে ছেলেদের নিয়ে এসে তাদেরকে একদম পুরোপুরি অখ্যাত, মানে ফুটবল টার্মে বলছি অচেনা অখ্যাত সেই সমস্ত খেলোয়াড়দের এনে এইভাবে ফোকাস করা, তারা তাদেরকে এনে এক সংঘবদ্ধ করে একটা টিমে এইভাবে তাদেরকে মানে খেলিয়ে মানে খেলিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে একবারে একটা উচ্চতা নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ। সেই অর্থে আমি বলবো আজকে কিন্তু এটা শেখা দেখার বিষয় যে ইউনাইটেড স্পোর্টসকে কিন্তু আন্ডারস্টেমেন্ট করার কোনো জায়গা নেই, আরও ভালো খেলবে। এবং এবং অপরদিকে এইটুকু বলি যে আমাদের মানে জামানোভার টিমে জবি জাস্টিন বুঝিয়ে দিল যে এখনও সেই ওর তেজ, গোল করার যে দক্ষতা বা গোল করার জন্য যে যে চন্মনে ভাব, যে রেসলেসনেস যেটাকে বলি, 30 বছর বয়স মানে কল্পনা করা যাচ্ছে না, এবং ঠিক গোল করার মুহূর্তে ওই জায়গায় ও গিয়ে আজকে টিমকে জেতালো, কিন্তু বলা যায় ওই জেতালো প্রায় বলতে গেলে। জবি জাস্টিন সেকেন্ড গোলটা দিবেন না কি বলবে, এটা ওর একার কৃতিত্বে ডায়মন্ড হারবারকে জিতিয়েছে। এটা আমার মনে হয় ধরো টিম ডায়মন্ড হারবার লাস্ট ইয়ার আমি অধিকাংশ ম্যাচ দেখেছি, সেই টিম এখনও তৈরি হয়নি, মানে ডায়মন্ড হারবারের যে বোঝাপড়া ছিল একটা, যেটা গৌতম দা একটু আগে বলছিলেন যে মানে সেই বোঝাপড়াটা এখনও তৈরি হয়নি এবং টিমে কিছু হ্যাঁ আরও কিছুদিন গেলে হবে। তবে আজকে প্রথম ম্যাচ সবসময় টাফ ম্যাচ, সেই ম্যাচটা জবি নিজের মানে দক্ষতায় ম্যাচটা জিতিয়েছে, যে সে লাস্ট গোলটা যেটা করেছে একটা মানে পজিটিভ স্ট্রাইকার, যে গোলের যে মানে গোলের যে খিদে আমরা বলি যে গোলটা কোথায় আছে খুঁজিতে থাকে একটা স্ট্রাইকার, ও সেই মানে সেই বুদ্ধিমত্তার জন্য গোলটা হয়েছে, কেন ও স্টপার দেখেনি পিছনে জবিকে এবং ট্র্যাপ করেছে পিছন থেকে এসে গোল করে, মানে স্ট্রাইকারের যে সবথেকে বড় গুণ এই চূড়ান্ত সুযোগ সন্ধানে, সুযোগ সন্ধানে একটা ছোট্ট সুযোগ পেয়েছিল এবং মুহূর্তে সেটা কাজে লাগিয়েছে, মানে হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করা একেবারে। কেন দেখবে সে দ্বিতীয়ার্ধে শুরুতেই যেটা গৌতম দা বললো যে ইউনাইটেড স্পোর্টস একটা বার পোস্টে লেগেছে বল, যেটা গোলকিপারের হাতে লেগে এবং রিটার্ন বলটাও গোল করতে পারত, ওই গোলটা হলে হয়তো খেলা অন্যরকম হতে পারতো, কিন্তু একক কৃতিত্বে জবি জাস্টিন আজকে জিতিয়েছে ডায়মন্ড হারবারকে। আর মানে সব মিলিয়ে কি বলা যেতে পারে, হোম গ্রাউন্ডের তো কিছু অ্যাডভান্টেজ ছিলই সেই জায়গায়, ইউনাইটেড স্পোর্টস পরের খেলাগুলোতে আজকের খেলা থেকে শিক্ষা নিয়ে কি চেঞ্জ হবে কিছুটা, ডায়মন্ড হারবার স্পোর্টিং বা এরপর আরও কঠিন প্রতিপক্ষ বড় দলগুলো যখন সামনে আসবে, মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইউনাইটেড স্পোর্টস কেরম ফাইট দেবে মনে হয়? ইউনাইটেড স্পোর্টস ফাইট দেবে, সবসময় ফাইট দেয় ওরা সবসময়, মানে সারা যতদিন ধরে ওরা ফুটবল খেলছে, যে কথা গৌতমদের আগেও বললো নবাবদা যেভাবে টিমকে তৈরি করে এবং আমাদের কোচ মানে খুব স্পোর্টিংলি আজকে ম্যাচ হবে পরের ম্যাচ থেকেও আবার পরের ম্যাচের প্ল্যানিং শুরু করে কোচকে, আমরা গতবারও দেখেছি যে আমাদের সাথে একটা ম্যাচ বড় ব্যবধানে হারার পরে পরের ম্যাচে কিন্তু খুব ভালোভাবে ফিরে এসছে, সেখানে আজকে তো ইউনাইটেড স্পোর্টস অনেক ভালো খেলেছে, সেখানে পরের ম্যাচ ইউনাইটেড স্পোর্টস আর নিজের ছন্দে চলে আসে। ওভারঅল আজকের ম্যাচের সেরা প্লেয়ার যদি বেছে নেওয়া হয় তাকে বেছে নেবে তাহলে জবি জাস্টিনকে বলতে হবে, হ্যাঁ এখানে তো বিতর্ক নেই কোনো, ম্যাচ উইনিং ফুটবলার, যেটা বললো দীপু, দীপু তো এই জায়গাটা মানে মাস্তানি করেছে বলবো, দীপু সুচির এরা একক প্রয়াসে অনেক ম্যাচ জিতিয়েছে, বহু গোল করেছে, বহু গোলের নায়ক আজকে ওইখানে বসে আছে, কিন্তু যে ওর খেলার সৌন্দর্যতা মাদকতা একটা আলাদা একটা চার, মানে মানুষ দেখলেই বলে দিতে পারতো যে এই হচ্ছে দীপেন্দু বিশ্বাস। আমি বলছি কত কথা, আজকে আজকে ও
যেটা অনুভব করছো এটা একেবারে সঠিকভাবে ও সঠিক কথা বলেছে, মানে একদম জবে যাচ্ছে না ম্যাচ আজকে। কারণ আমি তোমায় বলছি সংঘবদ্ধ যেটা আমরা বলছি যে টোটাল ফুটবল বা কম্বাইন্ড ফুটবল বা তোমার একেবারে মানে একটা টিম একাত্তরে খেলা একে অপরের জন্য, সেটা কিন্তু বিন্দুমাত্র প্রথম ম্যাচ, প্রথম ম্যাচে এত কিছু বলার নেই, কিন্তু প্রথম ম্যাচ হলেও একটা মিনিমাম একটা সৌন্দর্যতা থাকে, সেটা কিন্তু আমরা দেখিনি মোটেই না। মানে জাগরণ টিমের কথা বলছি, সেই বোঝাপড়াটা হয়তো একটু কম, হ্যাঁ সবে আস্তে আস্তে ডেফিনেটলি আসবে, ডেফিনেটলি এখন অনেক খেলা বাকি, এখন অনেক ম্যাচ বাকি, প্রথম ম্যাচ বললো না অলওয়েজ বিকাম এ মানে ডিফিকাল্ট একটা সিনিয়র প্লেয়ারের, কিন্তু এরকম একটা কিন্তু দেখো এখানে এখানেই দেখো একটা বলে অভিজ্ঞতার মূল্য, অভিজ্ঞতার একটা তোমায় দাম দিতে হবে, সেটা জবিজার সিং যেটা বললো আমি সেটা একমত একেবারে সহমত পোষণ করে বলছি, অ্যাবসলুটলি এটা জবিজার সিংয়ের ম্যাচ, ওই জিতিয়ে দিয়ে গেল কিন্তু যে ভাবুক যে গোল দুটো যা করেছে এবং গোল করার ক্ষেত্রে ও যে মুনশিয়ানা দেখিয়েছে, যে যে নির্ভরতা দেখিয়েছে, যে আশার আলো দেখিয়েছে, তাতে ওর উপর কিন্তু টিম নির্ভর করতে পারে। মুর্মুকে সাইড চেঞ্জ করানো হয়েছিল, ইউনাইটেড স্পোর্টসের কোচের একটা স্ট্র্যাটেজি দেখছিলাম, সম্ভবত বাঁ দিক থেকে ডান দিকে খেলানোর একটা চেষ্টা হচ্ছে, সেটাও একটা সেটা বোধহয় কাজে লাগলো না স্ট্র্যাটেজিটা, কাজে লাগেনি বলবো না, ধরো প্রথমেই একটা কিন্তু গোল পেয়ে গেছিলো যে উইঙ্গারটাকে ডান দিকে নামিয়েছিল, দেখবি ওর গতি অনেক বেশি এবং ড্রিবল করে করে যাচ্ছিল, কিন্তু ওই ওই গোলটা যদি হতো স্ট্র্যাটেজিটা কাজে লাগতো একদমই, কিন্তু গোলটা না হওয়ার পরে তারপর দেখবি একটা জিনিস যে বল পজিশন ফার্স্ট হাফ ছিল 60-40 ওরকমই, আর ধরো সেকেন্ড হাফে সেটা কিন্তু 55-45 হয়ে গেছে, তার মানে সেকেন্ড হাফ যেটা গৌতম দা বললো যে ইউনাইটেড স্পোর্টস অনেক সংঘবদ্ধ ফুটবল খেলেছে, মানে যে যেটা ফার্স্ট হাফে অনেক বেশি ডিফেন্সিভ করছিল সেকেন্ড হাফে সেটা ওরা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে। 70 মিনিটে জবি জাস্টিনের গোল, এই গোলটা খাওয়ার আগে অবধি 1-1 ছিল, 70 মিনিটের আগে ইউনাইটেড স্পোর্টস আর পরে মানে গোলটা খেয়ে যাওয়ার পর পিছিয়ে যাওয়ার পর কোনো স্ট্র্যাটেজির কোনো চেঞ্জ কিছু নজর এসেছিল? হ্যাঁ, দুজন উইঙ্গারকে নামালো পরপর, কিন্তু সেটা আর কাজে লাগলো না, কেন 2-1 হয়ে যাওয়ার পরে আর ইউনাইটেড স্পোর্টস আর গোলটা মানে একটা ডিমোরালাইজ করে দেয় ডিফেন্সকে, যে গোলটা হয়েছে স্টপারটা চেষ্টা করতে গেছে, ডিফেন্ডারের মধ্যে একটু কোথাও ভুল ছিল, ভুল ছিল, পুরোটাই ডিফেন্ডারের ভুল, কিন্তু জবির ক্রেডিট এটা, এটা একটা স্ট্রাইকারের সেই সুযোগটাকে কাজে লাগলো, হ্যাঁ এটার মধ্যে বড় স্ট্রাইকারের একটা গুণ, অ্যাবসলিউটলি। এবং জবি জাস্টিন এই পারফরমেন্স মানে ডায়মন্ড হারবারের বাকি প্লেয়ারগুলোকেও মানে লিগের বাকি ম্যাচগুলোর জন্য অনেকটাই ইন্সপায়ার করবে অবশ্যই। দেখো সুযোগ কীভাবে কাজে লাগে, তাহলে শোনো, তাহলে আর আমরা কী প্লেয়ার বলি কেন, এক এক সময় দেখবে ফুটবল আমরা সবাই বলি সমাবেত খেলা, কালেকটিভ খেলা, সবাইকে মিলিত নিয়ে হয়ে খেলা, মিলিত প্রয়াসের এতেই টিম জেতে, একদম এর কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানেও কিন্তু ব্যতিক্রমী এক একজন চরিত্র থাকে যে এক একদিন এমনভাবে আলোকিত করে, এমনভাবে সে গ্লিটার করে, এমনভাবে সে মানে মানে কি বলবো মানে একেবারে ড্যাজলিং করে, তার ড্যাজলিং পারফরমেন্সে মানে পুরো টিমটা যেন ঝলমল করে, ঝকঝকে করে একটা কারণে, এটা এই যে জবি যাচ্ছে পারফরমেন্স কিন্তু আজকে অন্য খেলোয়াড়দের কিন্তু অনুপ্রাণিত করে গেল কিন্তু, হ্যাঁ যে জবি যদি এই বয়সে এখনও এই খেলা দেখাতে পারে, এইভাবে টিমকে জেতাতে পারে, তাহলে আমরা কেন পারবো না, এটাও কতগুলো এক্সাম্পল, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে এটা এটাই এটাই হচ্ছে ফুটবলের মাদকতা, ফুটবলের মজা। এবং কলকাতা লিগ লম্বা লিগ, অনেক বড় বড় ম্যাচ এখনো বাকি আছে, তাই এই একটা বা প্রথম একটা বা দুটো ম্যাচে কিছুই বলা যাবে না, বাকি টিমগুলো কোথায় গিয়ে পৌঁছবে বা কি পারফর্ম করবে আমাদের নজর থাকবে, Zee 24 ঘন্টা সরাসরি নজর তো রাখতেই হবে কলকাতা লিগের বাকি খেলাগুলোর জন্য। তবে আজ গৌতম দা, দীপেন্দু দা, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এখানেই শেষ করছি আমাদের আজকের এই আলোচনা, আর একটু পরেই একটা বিরতি, আর বিরতির পর বাংলা এট 5 এ থাকছে শিলাদিত, নজর রাখুন Zee 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।